আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক ভালো আছেন ওয়েলকাম করছি সবাইকে পাওয়ারফুল ডিটলসে আমাদের পাওয়ারফুল ডিটলসের স্টুডেন্ট মিরাজ ভাই উনি একটি কাজ পেয়েছেন টেন ডলার্সের একটি প্রজেক্ট অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি প্রোমোটেড গিক থেকে উনি বেসিক্যালি কাজটা পেয়েছেন আমরা তার রিকোয়ারমেন্টসগুলো দেখব তো আমরা রিকোয়ারমেন্টসে অ্যানালাইসিস করবো অ্যান্ড দেখবো আসলে এই ধরনের লিডস কীভাবে আমরা বের করতে পারি ওকে সো রিকোয়ারমেন্টসটা আর ইনবক্সে দেওয়ার কারণে এইখানে আমরা দেখতে পাচ্ছেন যে অনেক স্পেস নিয়েছে এবং উনি যেভাবে কপি পেস্ট করেছে তো আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আমি গুগল ডকে হচ্ছে এই রিকোয়ারমেন্টসটা নিয়েছি আপনাদেরকে আমি সুন্দরভাবে এখান থেকে বোঝাতে পারবো আশা করি আপনারা যারা লিড জেনারেশনে কাজ করছেন মার্কেট প্লেসে ফাইবার আপকে তো এই ধরনের প্রজেক্ট আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে আর আমাদের নতুন একটি ব্যাচ শুরু হতে যাচ্ছে আপনারা অলরেডি জানেন আপনারা এই জুন মাসের বিশ তারিখ পর্যন্ত আপনারা অ্যাডমিশন নিতে পারবেন কারণ বিশ তারিখে পরে হচ্ছে আমাদের মেন ক্লাসগুলো শুরু হবে তো বিশ তারিখের মধ্যেই আপনারা চেষ্টা করবেন অ্যাডমিশন নেওয়ার জন্য জন্যকে আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের রিকোয়ারমেন্টসে আমি এইটা স্ক্রিনটা বড় করে দিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয় ওকে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে বায়ার যে টেক্সটটা এখানে দিয়েছে রিকোয়ারমেন্টসটা রিকোয়ারমেন্টসটা মোটামুটি বেশ কিছু টেক্সট এখানে আছে মানে আমি যদি বলি যে মোটামুটি বড় একটা রিকোয়ারমেন্টস এখানে দেখতে পাচ্ছি তো আমরা কয়েকটা পার্ট এখানে ভাগ করে নিচ্ছি আর এই ধরনের যখন রিকোয়ারমেন্টস থাকবে বিশেষ করে যারা আপনারা নতুন তার জন্য একটু ডিফিকাল্ট মানে এই বিষয়গুলো আসলে অ্যানালাইসিস করা কিন্তু যারা আপনারা মার্কেটে কাজ করছেন তাদের জন্য এটা ইজি আপনারা জানেন যে বায়ার কি চাচ্ছে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হচ্ছে যে একটা রিকোয়ারমেন্টস থেকে মেন কি পয়েন্টগুলো খুঁজে বের করা অর্থাৎ অ্যাকচুয়ালি বায়ার আমার কাছ থেকে কি চাচ্ছে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে হাই দেয়ার থেকে শুরু করে এই পর্যন্ত বায়ার যে টেক্সগুলো দিয়েছে এই সবকি আপনার প্রয়োজন মানে আমার প্রয়োজন মানে আমরা যারা কাজ করব। আসলে আমাদের সব কিছু প্রয়োজন না কিন্তু তারপরেও কিন্তু বায়ার এই টেক্সগুলো এখানে কিন্তু অ্যাড করেছে বিকজ অফ আমাদের বোঝার সুবিধার্থে বায়ার তার কি কোম্পানি সে কি সার্ভিস দিয়ে থাকে কি প্রোডাক্ট এই বিষয়গুলো নিয়ে আসলে সে এখানে ব্রিফলি কিন্তু আলোচনা করে থাকে এবং আপনি যখন কাজ করবেন দেখবেন যে অনেক বায়ার আপনাকে পুরো এক পেজ মানে এক পেজ হচ্ছে এই ধরনের একটা আর্টিকেল বা টেক্সট রিকোয়ারমেন্টস আপনাকে দিয়েছে তো নতুন অবস্থায় আসলে বোঝাটা খুবই টাফ ব্যাপার মানে বায়ার আসলে কোথায় কী চাচ্ছে আর যেহেতু সব কিছু ইংরেজিতে সো আমাদেরকে মানে ইংলিশটা পড়ে সুন্দর করে বুঝতে হয় তো যারা আপনারা একদমই বিগিনার তো আপনাদের যে কাজটা প্রথমেই যে আপনি করা উচিত বা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি সম্পূর্ণ এইটা এভাবে কপি করে কপি করে হচ্ছে আপনি সরাসরি গুগল ট্রান্সলেটে চলে যাবেন এটা হচ্ছে একদম বিগিনার পর্যায়ে যারা আছেন তাদের জন্য বলছি বা বাকিরাও যারা আছেন ট্রাই করতে পারেন মানে একটা কাজ কিভাবে আমরা আসলে বুঝবো হ্যাঁ সাপোর্টের জন্য তো আপনার ট্রেনিং সেন্টার মানে যেখানে আপনি কোর্স করছেন বা বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে আপনি তাদের সাপোর্ট নিতে পারবেন ইভেন পাওয়ারফুল ডিটেলসও আপনারা রিকোয়ারমেন্টস দিতে পারবেন বা আমি অলাইস আপনাদেরকে সেই সাপোর্টটা করে থাকি যাই হোক তো আপনারা এই বেসিক জিনিসটা যখন বুঝতে পারবেন যেমন এইখানে কিন্তু ইংলিশ তারপরে এটা অটোমেটিক কিন্তু বাংলা চলে আসছে তাই না আপনারা সহজে এখানে বাংলাটা পড়তে পারবেন এখন আমি ধরে নিলাম যে ইংলিশটা পড়ে আপনি দেখা যাচ্ছে যে ফিফটি আপনি বুঝছেন এটা বা ফোর্টি পার্সেন্ট আপনি এটা ক্লিয়ার যখন আপনি বাংলাটা দেখবেন দেখা যাবে যে এটা আপনি হানড্রেড পার্সেন্ট এবং আপনি এইটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ক্লিয়ার থাকবে আর যদি প্রবলেম থাকে এটা হচ্ছে যে আপনি কাজটা কিভাবে এখন করবেন এইটা আপনাকে জানতে হবে ওকে এটার জন্য আপনি সাপোর্ট নিতে পারেন সো এটা হচ্ছে বেসিক একটা বিষয় আর শুধুমাত্র লিড জেনারেশনের বিষয় বলবো না আপনারা যারা মার্কেটে কাজ করছেন যে কোনো বিষয় যখন বাড়ির সাথে কমিউনিকেশন হবে যে বিষয়গুলো দিবে আপনাকে ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটা করতে হবে আমরা এটা গুগল ট্রান্সলেটে যাবো আর যদি কোনো একটা টার্মস মানে পার্টিকুলার কোনো একটা বিষয় যদি আমরা না বুঝি যেমন হচ্ছে এই যে হেলথ কেয়ার ল্যান্ডস্কেপ এই যে বিষয়টা এই বিষয়টা সম্পর্কে যদি আপনার আইডিয়া না থাকে হ্যাঁ ধরে নিলাম যে এটা আমার আইডিয়া নেই আমি জানি না আসলে এটা কী বা ল্যান্ডস্কেপ বিষয়টা কি এটা আমার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই তো আমি কি করব এটা আমি সরাসরি এখান থেকে কিন্তু গুগলে সার্চ করব সো আমার মনে হয় গুগল ডগ থেকে আমরা যদি গুগল ট্রান্সলেটে আপনাদেরকে আমি এটা এক্সপ্লেন করি তাহলে সুবিধা হবে ওকে সো বাইরে এখানে আসলে ফার্স্ট টেক্সে কী লিখেছে ওকে অনেক বাইরে আছে তার ইন্ট্রোডাকশান লিখে তার বিজনেসটা কী থাকে কী নিয়ে বিজনেস করে ওকে কী চাচ্ছে এই বিষয়গুলো বেসিক কিছু আইডিয়া থাকে বাইরে এখানে বলছে যে আই হোপ দিস মেসেজ ফাইন্ডস ইউ ওয়েল উই হ্যাভ অ্যান এক্সাইটিং অপরচুনিটি ফর এ লিড জেনারেটর টু সাপোর্ট আওয়ার ক্যাম্পেইন টার্গেটিং নার্স রিক্রুয়েটার্স অ্যান্ড হায়ারিং ম্যানেজার্স ইন দ্য টপ ফিফটি হসপিটালস ইন দ্য তার মানে ইউনাইটেড অ্যারাব আমিরাটস এটা কিন্তু একটা লোকেশন পঞ্চাশটা মানে টপ পঞ্চাশটা হসপিটালের কথা বলছে এখানে ইউনাইটেড অ্যারাব আমিরাটসের অ্যান্ড তারা একটা ক্যাম্পেইন করতে চাচ্ছে সেই ক্যাম্পেইনের টার্গেটটা হচ্ছে যারা নার্স রিক্রুয়েটার্স থাকে এবং যারা হায়ারিং ম্যানেজার থাকে এইটা হচ্ছে বেসিক একটা বিষয় সে এখানে বলেছে এবং এর মধ্যেই কিন্তু আমাদের টার্গেটেড যে বিষয়গুলো তারা কিন্তু এখানে আইডেন্টিফাই করে দিয়েছে আচ্ছা এরপর তারা তাদের কোম্পানি সম্পর্কে একটু ব্রিফ করলো এখানে যে অ্যাজ অ্যান ইজরায়েল টেক কোম্পানি স্পেশালাইজিং ইন নার্সিং অ্যাসেসমেন্টস উই আর কিন টু ইন্ট্রোডিউস আওয়ার কাটিং এজ টেকনোলজি টু স্ট্রিম লাইন দ্য অ্যাসেসমেন্ট প্রসেস অফ নার্সেস টেকিং এমপ্লয়মেন্ট ইন দিস হসপিটাল এটা হচ্ছে ইসরায়েল একটা টেক কোম্পানি তাদের একটা অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার আছে যেটা হচ্ছে নার্সিং অ্যাসেসমেন্টের জন্য আসলে এটা কাজ করে যেমন কোনো হসপিটালে যদি নার্স যদি নিয়োগ করে থাকে তাহলে তাদের একটা এক্সাম বা এই ধরনের কিন্তু বিষয়গুলো থাকে তাকে অ্যাসেসমেন্ট করতে হয় ওকে কোয়ালিফাই করার জন্য তো তারা এমন একটা টেকনোলজি হয়তো ডেভেলপ করছে যেটা বিভিন্ন হসপিটাল তারা আসলে এটা বিক্রি করতে চাচ্ছে সেল করতে চাচ্ছে সেই বিষয়গুলো তার মানে বায়ার প্রথম এখানে কিন্তু একটা ব্রিফ দিয়েছে কাজ সম্পর্কে এবার কোম্পানি সম্পর্কে ব্রিফ দিচ্ছে অ্যান্ড লিড জেনারেটার রোল মানে এখানে মেন আপনার যে কাজটা সেইটা সম্পর্কে এখানে তারা আলোচনা করছে ওকে আর তারপরে এখানে কি রিকোয়ারমেন্টস মানে কি কী রিকোয়ারমেন্টসগুলো তো রিকোয়ারমেন্টসগুলো আমরা পরে দেখছি আমরা দেখে আসি যে রোলটা কী মানে আমরা যে কাজ করবো আমাদের কী কী কাজ করতে হবে ইউর মেইন রেসপন্সিবিলিটি উইল বি টু কন্ডাক্ট এক্সটেন্সিভ রিসার্চ অ্যান্ড জেনারেটের লিস্ট অফ নার্স রিক্রুয়েটার্স অ্যান্ড হায়ারিং ম্যানেজার্স তার মানে আমাদেরকে একটা রিসার্চ করতে হবে এবং তাদেরকে এবং আমাদের একটা লিস্ট জেনারেট করতে হবে নার্স রিক্রুয়েটার্স অ্যান্ড হায়ারিং ম্যানেজার্স এই পার্সনগুলো এবং যে বলছে যে হু হায়ার যারা হচ্ছে হায়ার করে নার্স ইন দ্য টপ ফিফটি হসপিটালস ইন দ্য ইউ তার মানে হচ্ছে ইউএই থেকে পঞ্চাশটা হসপিটালের যারা হচ্ছে নার্স হায়ার করে থাকে এই ধরনের পার্সনদের আমাদেরকে খুঁজে বের করতে হবে আর দিস উইল ইনভলভ আইডেন্টিফাইং কী ডিসিশন মেকারস আমরা জানি যে ডিসিশন মেকারস অফ ট্রেনিং দেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন সাস এস ইমেইল অ্যাড্রেসেস অ্যান্ড ইন প্রোফাইলস আমরা এটা হচ্ছে জানি যে বার ডিসিশন মেকারের কী কী বিষয়গুলো দিতে হবে আমরা জানি আমরা শুধুমাত্র যে ইমেল অ্যাড্রেস আর ইন প্রোফাইলটা দিব না এর সাথে আমাদের আরও বিষয়গুলো দিতে হয় সো এটা আমাদের দরকার নাই এটা জাস্ট ওদের কাজ সম্পর্কে বোঝাচ্ছে দ্য টাইটেলস উই আর ইন্টারেস্টেড ইন এখন এটা কিন্তু টাইটেল মানে কোন কোন পার্সনদের আমাদেরকে বের করতে হবে হায়ারিং ম্যানেজার নার্স হায়ারিং ম্যানেজার অ্যান্ড নার্স রিক্রুয়েটার তার মানে কিন্তু আমরা এ পর্যন্ত এসে কিন্তু বিষয়গুলো বুঝতে পারলাম খুব সহজেই যে যে ইউনাইটেড অ্যারাব থেকে পঞ্চাশটা টপ হসপিটাল আমাদেরকে বের করতে হবে এবং সেই সকল হসপিটালে যারা হায়ারিং ম্যানেজার আছে নার্স হায়ারিং ম্যানেজার অ্যান্ড নার্স রিক্রুটার আমাদের তাদেরকে খুঁজে বের করতে হবে সো আমরা কিন্তু কাজটা এখানে আইডেন্টিফাই করতে পেরেছি মানে আমাদের কাজটা কী করতে হবে এখানে তার মানে এত বড়ো একটা প্যারাগ্রাফ টাইপের একটা রিকোয়ারমেন্টস বাট কাজটা কিন্তু খুবই সিম্পল হ্যাঁ খুবই সিম্পল যে ইউনাইটেড এরামেম্বার্স থেকে পঞ্চাশটা হসপিটালের যারা হচ্ছে হায়ারিং ম্যানেজার আছে নার্স হায়ারিং ম্যানেজার আছে নার্স রিক্রুটার তাদেরকে আমাদের বের করতে হবে দ্যাটস ইট আর এইখানে যে রিকোয়ারমেন্টস থাকে আপনারা যদি বাংলাদেশের বিডি জবস বা বিভিন্ন জব পোর্টালে যদি যান বাইরের দেশের তাহলে দেখবেন যে রিকোয়ারমেন্টসে কিন্তু হিউজ পরিমাণ কিন্তু থাকে কিন্তু আসলে একটা পার্সনে কিন্তু এত রিকোয়ারমেন্টস এখানে আসলে আমাদের দরকার হয় না মানে এই কাজটা করার জন্য এখানে তারা যে রিকোয়ারমেন্টসগুলো দিয়েছে আমাদের এই রিকোয়ারমেন্টস না পড়লেও চলবে আমার দরকার নেই ওকে তারপরও আপনারা এই বিষয়গুলো জানবেন যে বাইরে আসলে রিকোয়ারমেন্টসে কী কী চাচ্ছে এখানে আপনারা সুন্দরভাবে এইভাবে নিজেরা যখন ওয়ান বাই ওয়ান সেন্টেন্স যখন বুঝবেন পড়বেন বাংলা পড়বেন আপনারা নাইনটি পার্সেন্ট এখানে বুঝতে পারবেন আর বুঝতে না পারেন তাহলে কোনো প্রবলেম নাই আমাদের ফেসবুক পেজ আছে পেজটা অবশ্যই লাইক ফলো দিবেন অ্যান্ড এই পেজে এসে আপনারা ইনবক্স করবেন ওকে ওকে সো আমরা রিকোয়ারমেন্টসটা দেখলাম এখন এই কাজটা আমরা কীভাবে করবো এই কাজটা আমরা দুইভাবে করতে পারি একটা টুলসের মাধ্যমে করতে পারি আর একটা হচ্ছে ম্যানুয়ালি করতে পারি তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে টুলসের মাধ্যমে দেখাবো যে টুলসের মাধ্যমে কিভাবে আমরা এটা বের করতে পারি সো যে টুলসের মাধ্যমে আমি এই কাজটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে অ্যাপোলো এবং অ্যাপোলো হচ্ছে আমি এটা পেইড ভার্সনটা ব্যবহার করছি আপনারা সবাই জানেন অ্যাপোলো কিন্তু এখন ফ্রিতে খুব বেশি ক্রেডিট দেয় না আর ফ্রিতে আমাদের অনেক অ্যাকাউন্টে সমস্যা হয় সো আমরা অ্যাপোলো কোম্পানিতে সার্চ করব প্রথমে কোম্পানি আমরা দেখব। বিকজ অফ আমরা ফার্স্ট অফ অল আমাদের টার্গেট থাকবে কোম্পানি বের করার আমরা প্রথমে হচ্ছে লোকেশন সিলেক্ট করবো এখানে তো লোকেশন আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে ইউনাইটেড ইউএনআই লেখার সাথে সাথে ইউনাইটেড অ্যারাব আমিরাস চলে আসবে এখানে যেহেতু এটাই আমাদের টার্গেটেড লোকেশন আমরা এটা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আমাদের এরপর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি তো ইন্ডাস্ট্রিতে আসার পর আপনারা যদি এখানে টাইপ করেন যে হসপিটাল তাহলে আপনারা পেয়ে যাবেন হসপিটাল অ্যান্ড হেলথ কেয়ার তো এটা হচ্ছে আমাদের টার্গেটেড ইন্ডাস্ট্রি তো আমাদের দুটা জিনিস আমরা এখানে সিলেক্ট করলাম এরপর হচ্ছে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বাইরে এখানে বলেছে যে টপ ফিফটি তাই না মানে টপ ফিফটি হসপিটালস তো আমরা জেনারেল একটা কনসেপ্ট এখানে অ্যাপ্লাই করব এটা হচ্ছে যে আমাদের যে সকল হসপিটালে হিউজ পরিমাণ ইমপ্লয়িজ আছে ওকে তারাই হচ্ছে টপ এটাই আমরা সাধারণত বুঝি যেটা বিষয়গুলো তো আমরা এই যে তাদের যে রেঞ্জটা আছে এক থেকে দশ এই ধরনের হসপিটাল আমাদের টার্গেটেড না আমাদের টার্গেটেড হচ্ছে যাদের হিউজ পরিমাণ হচ্ছে ইমপ্লয়িজ আছে ওকে সো আমরা এইগুলো সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে অ্যান্ড এখান থেকে সিলেক্ট করার পর আমরা দেখবো যে আমাদের যেহেতু পঞ্চাশটা লিড দরকার তো আমরা এখানে অলরেডি সিক্সটি এইট কিন্তু কোম্পানিজ আমরা পেয়ে গেছি আমি আরও বেশ কিছু এখানে অ্যাড করলাম ওকে সো এইখানে আমাদের কাজ এই পর্যন্ত কমপ্লিট মানে আমরা তিনটা জিনিস আমরা এখানে সিলেক্ট করেছি ওকে এরপরে কাজটা হচ্ছে আমাদের এই সিরিয়ালি হচ্ছে আপনি যে কাজটা করতে পারেন আপনি সরাসরি এখান থেকে লিঙ্ক দিনে আপনি চলে যেতে পারেন লিঙ্ক দিনে যাওয়ার পর হচ্ছে আপনি এই যে পার্সনগুলো আছে সেই পার্সনগুলোর নাম ধরে ধরে আপনি সার্চ করতে পারেন হ্যাঁ এটাও একটা ম্যানুয়াল একটা বিষয় বাট টুলসের মাধ্যমে কিন্তু আমি এটা করছি ওকে সো এটা কিভাবে কাজটা করবেন আমি জাস্ট যদি একবার দেখা এটা আপনাদেরকে আমি এখানে হায়ারিং ম্যানেজার লিখে এটা সো হায়ারিং ম্যানেজারটাকে আমি কপি করলাম আমি তাদের এই এটা হচ্ছে তাদের অফিসিয়াল পেজ আমি পিপুলে আসলাম আসার পর হচ্ছে এইখানে একটা সার্চের অপশন থাকে আপনারা সবাই জানেন আমি জাস্ট এইখানে এটা ইন্টারপ্রেস করলাম সো সাতজন এমপ্লয়স আমরা পাচ্ছি যারা হচ্ছে হায়ারিং ম্যানেজার রোলে কাজ করছে তারা হচ্ছে হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছে ওকে সো এখান থেকে আপনি তাদের লিডগুলো আপনি দিতে পারবেন ওকে এ একটা উপায় আমি তাহলে আমরা তিনটা উপায় আমরা দেখতে পাচ্ছি ওকে একটা উপায় হচ্ছে এই বিষয়গুলো দেখাচ্ছি আচ্ছা আর একটা উপায় হচ্ছে যে এইখানে আমরা এইটার উপর ক্লিক করব এইটার উপরে ক্লিক করার পর আমরা এখানে এই যে ফাইন লিডসের উপরে ক্লিক করব। ফাইন লিডসে ক্লিক করার পর দেখতে পাবেন যে এখানে তাদের পার্সনগুলো কিন্তু এখানে চলে আসছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাদের পার্সনগুলো চলে আসছে এখন আপনার কাজ হচ্ছে এইখান থেকে যদি আপনার অ্যাপোলো পেইড ভার্সন থাকে তাহলে আপনি একসাথে সব ডাউনলোড করতে পারবেন তারপরে আপনি যাচাই বাচাই করবেন যে কারা হায়ারিং ম্যানেজার অথবা আপনাকে এখান থেকে বেছে বেছে বের করতে হবে যে কারা আসলে হায়ারিং ম্যানেজার হিসেবে কাজ করছে সো এটা হচ্ছে আমরা এই মাধ্যমে করতে পারবো সেটা হচ্ছে দুইটা ওয়ে আর একটা ওয়ে হচ্ছে আমরা সরাসরি গুগলে যাব গুগলে যাওয়ার পরে আমরা হচ্ছে সার্চ করব কিভাবে সার্চ করব আমরা আমরা সার্চ করব যে টপ ফিফটি হসপিটালস ইন দ্য ইউ এই কিওয়ার্ডটা নিয়ে আমরা সরাসরি গুগলে সার্চ করব ওকে গুগলে সার্চ করার পর আমরা একটা লিস্ট পেয়ে যাব আশা করি বিভিন্ন ওয়েবসাইটে লিস্ট পাবো ওকে সো গুগল আমাদেরকে হেল্প করবে এখানে আমরা এই যে তাদের বিভিন্ন হসপিটাল আমরা দেখতে পাচ্ছি খুবই সহজ এখন যে কাজটা করতে হবে আমরা মোড়ে ক্লিক করলাম আর দেখতে হবে এখানে টোটাল পঞ্চাশটা আছে কি না যদি না থাকে সমস্যা নাই আমরা আরও বের করতে পারবো সো প্রথমে হচ্ছে এই যে আল জাহারা হসপিটাল দুবাই তো এটা ক্লিক করলাম দেন আপনার যে কাজটা করবেন আপনারা এটা নিউ একটা ট্যাবে এখানে ওপেন করবেন তাদের ওয়েবসাইটটা এখানে চলে আসছে তাদের ওয়েবসাইটে চলে যেতে পারবেন অ্যান্ড তাদের ফেসবুক অ্যান্ড তাদের লিঙ্ক দিন আপনি পেয়ে যাচ্ছেন আর লিঙ্ক দিন পাওয়া মানেই হচ্ছে কিন্তু আমাদের লিডগুলো খুঁজে পাওয়ার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট এখন বাকি কাজটা আপনাকে সেমভাবে করতে হবে অর্থাৎ সেমভাবে আপনাকে এখানে সার্চ করতে হবে যে ওই পার্সনগুলো এখানে কারা আছে সো এই ধরনের কাজ আশা করি আপনারা যদি মার্কেট প্লেসে যখন পাবেন খুব সহজে আপনারা এই ধরনের কাজগুলো করতে পারবেন আরও উপায় আছে এখানে মানে এখানে আমরা সরাসরি এই লিঙ্ক দিনেই আমরা এটা সার্চ করতে পারি সো আই হোপ আপনারা এই কাজটা খুব সহজে বুঝতে পেরেছেন চাইলে আপনারা নিজেরা একটা প্র্যাকটিস করতে পারবেন অ্যান্ড অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবেন কারণটা হচ্ছে যে প্র্যাকটিস না করলে আপনি এই কাজটা আপনার কাছে দেখলে মনে হবে যে সহজ বাট আপনি যখন নিজেই যখন এইগুলো ট্রাই করতে যাবেন তখন কিন্তু আপনার কাছে এটা অনেক জটিল মনে হবে তো আপনি ডে বাই ডে এটা যখন প্র্যাকটিস করবেন এটা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে ওকে সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আর পাওয়ারফুল টিটার্সের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে লাইক দিবেন আর আপনার পরিচিত যারা আছে যারা এই ডাটা এনটি লিড জেনারেশনের পেইড কোর্স করতে চাচ্ছে অবশ্যই আমাদের পাওয়ারফুল টিটার্সের পেইড কোর্সটা আপনার রিকমেন্ড করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক পেজটা আপনার রিকমেন্ড করতে পারেন সো আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ